রেল লাইনের ব্রিজ আর কি। ওটাই মন্দির, বেশ সুন্দর আবহাওয়া, না অপূর্ব দৃশ্য। আমাদের সঙ্গে থাকো, ভিডিওটিতে এক্ষুনি লাইক করে দাও, জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো মাতৃমঙ্গল চ্যানেলটাকে, যাতে এরকম দারুণ দারুণ মন্দিরের কথা তোমরা জানতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ট্রাভেল অ্যান্ড ব্লগ উইথ মাতৃমঙ্গলকে, যাতে তোমরাও ট্রাভেল করতে গেলে অ্যাটলিস্ট কোনো মন্দিরে, যাতে তোমরা পুরোটা জানতে পারো, দেখতে পারো, আগের থেকেই সমস্ত তথ্য নিয়ে যাতে সেখানে যেতে পারো, যে কীভাবে যেতে হবে বা এসেট্রা এসেট্রা তোমরা জানো আশা করি। এই দেখো আমরা চলে এসেছি, এই পুরো ব্রিজটা পার করে আমরা এলাম ওই যে মায়ের মন্দির। দেখো এখানে একটা পুকুর রয়েছে, এখানে বাঁশ বাঁশ ঝাড়। আমরা চলে এসেছি, হচ্ছে মায়ের মন্দির। মাকে কি দেখা যাচ্ছে, চেষ্টা করছি দেখানোর, মন্দিরটা বন্ধ রয়েছে। এই যে মা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা চলে এসেছি সাধক মদন বাবাজির শ্মশান শ্রী শ্রী কালী মাতা মন্দির, কালিয়ানি বনগা, উত্তর চব্বিশ পরগনা। দশ হাত কালী দেখতে এসেছি আমরা এখানে। এটা হচ্ছে ইচ্ছামতী নদী ছিল আগে, যা এখন কালক্রমে খালে পরিণত হয়েছে। এই হচ্ছে পুরো ভিউটা, আর আমরা ওই ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে এলাম মায়ের মন্দিরে। তোমরা তো সেটা শুরুতেই দেখে নিয়েছো। আর এই হচ্ছে মায়ের মন্দির। আমরা মায়ের মন্দির দর্শন করছি আজ 21/3/2022 তারিখ। আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মায়ের উচ্চতা 8 ফুট, 7-8 ফুট হবে আনুমানিক। আর মায়ের এখানে 10টি হাত রয়েছে মা দুর্গার মতো, এটাই মায়ের বৈশিষ্ট্য। মা এখানে দশভুজা, এটাই মায়ের বৈশিষ্ট্য। সাত ভাই কালীতলার পার্শ্বস্থ কালিয়ানি যেই এলাকাটা রয়েছে সেখানেই রয়েছে এই শ্মশান কালী মাতার মন্দির। সেই ব্রিজটা ক্রস করলেই আমরা চলে আসতে পারবো মায়ের এখানে। এই হচ্ছেন মা। নামটা একটু বলুন। কালিয়ানি। আর মায়ের নাম? শ্মশান কালী মন্দির।
আচ্ছা, মায়ের এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে তাও কত সাল হবে? আনুমানিক 100 বছর। আনুমানিক 100 বছর। আচ্ছা, মায়ের যে এই মন্দিরটা, এটা কি ওই সাত ভাই কালী যে মন্দিরটা রয়েছে ওটার সমসাময়িক কিংবা তার আগে অনেক? হয়তো সমসাময়িক আগে আগে বেশি কিছু হবে। আচ্ছা, আর এটা কে বা কারা প্রতিষ্ঠা করেছে? মদন বাবাজি প্রতিষ্ঠাতা করেছেন, উনি এখানে তন্ত্রধারক ছিলেন, উনি এটা প্রতিষ্ঠা করেছেন, ওনার মাধ্যমে এটা মায়ের মূর্তি তৈরি হয়েছে। আচ্ছা, মায়ের এই মূর্তিটা কিসের? পাথরের। আচ্ছা, আরেকটা কথা শুনলাম, মায়ের পাশে, মায়ের পাশে যে আরেকটা ঘর রয়েছে ওখানে পঞ্চমন্দির আসন, ওখানে পঞ্চমন্দির আসনে ওখানে তন্ত্রধারকেরা তন্ত্রধারক করতেন, উনি গোসাই ওইখানেই পূজাটা দিতেন, তন্ত্রধারকের মাধ্যমে ওই চিন্তার মাধ্যমে মাকে প্রতিষ্ঠিত করা। ও, তাহলে মা পঞ্চমন্দির আসনের উপরে স্থাপিতা? না, স্থাপিত না, স্থাপিত এখানে, কিন্তু পঞ্চমন্দির আসনে বসেই গোসাই সাধনা করত। আচ্ছা আচ্ছা, মায়ের ভোগ সম্পর্কে একটু বলুন, মাকে কি দেওয়া হয়? ও, যখন যা মা জোগাড় করে দেয় তখন তাই দেওয়া হয়। সে যদি বলেন বাতাসা একটা হলো, বাতাসা দেওয়া হয়, অল্পসার যখন যা হয় তখন দেওয়া হয়। মায়ের বাৎসরিক অনুষ্ঠান, ভোগ ফাগুনে যে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান, তাছাড়া অন্যান্য অবশ্য পূর্ণিমায় বিশিষ্ট লোকজন আসে, পূজা আসা হয়। এই শনি মঙ্গলবার নটা সাড়ে নটা আটটায় খোলা হয়, অন্যান্য দিন সাড়ে নটা বন্ধ হয়। আচ্ছা, আর সন্ধ্যাবেলা ওই পাঁচটার পরে খোলা হয়, পাঁচটা থেকে পনেরো সাতটা সাতটা। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। মহাদেব মুখার্জি। আপনি এখানকার পুরোহিত? এখানকার। এখানে মায়ের মন্দিরের ঠিক পাশের ঘরে রয়েছে পঞ্চমন্দির আসন।